আবু হুরায়রা তিনি রাবী, তিনি বললেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী আমাকে বলেছেন, আমি শুনেছি, তিনি বলছেন আবু হুরায়রা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে, ওই লোক জাহান্নাম যাবে না, যাবে না, জাহান্নাম তো যাবে না, জাহান্নাম যাওয়া তার জন্য অসম্ভব। এবার যে কথাটা বলছিলাম, নবী বলছেন গরুর দুলান, গরুর বাট, গরুর দুধের স্তন থেকে যখন গোয়াল দুধ দুয়ে নেয়, নবীজি বলছেন গরুর বাট থেকে যখন দুধ দুয়ে না হয়, ওই দুধ কি আবার গরুর বাটে ভরা যাবে? আপনারা জোরে বলেন, যাবে, যাবে না। নবীজি বলছেন শুনে লাও, গরুর বাট থেকে দুধ বের করার পর দুধ দেওয়া, যখন দুধ বের যেমন ভিতরে দেওয়া যা অসম্ভব, গরুর উলান থেকে দুধ বার করার পর দুধ ঢুকানো যেরকম অসম্ভব, যে লোকটা আল্লাহর ভয় কাঁদবে, নবীজি বলছেন ওই লোকটা জাহান্নাম যাওয়ায় তেমন অসম্ভব। অতএব যে লোকটা আল্লাহর ভয় কাঁদবে, আল্লাহকে বলবেন তাতা যা আল্লাহর ভয়ে যারা কন্দনরত হয়ে বলবে আল্লাহ তুমি বড় ক্ষমাশীল, আল্লাহ আমি গুনাহ করেছি জেনে না জেনে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ওই লোকটাকে আমার আল্লাহ জান্নাতে দিবে পুরো চিন্তা রবে না। মায়েরা বোনেরা, আল্লাহর ভয় করনে ওয়ালি একটা মহিলা, আল্লাহকে ভয় করনে ওয়ালি একজন নারী, মেয়েরা কান করে শোনেন, মায়েরা কান করে শোনেন, মহিলা, একজন মহিলা জেনা করেছে, ব্যভিচার করেছে, একজন মহিলা জেনা করেছে, ব্যভিচার করেছে, মায়েরা বোনেরা আমার, এই মেয়েটা নবীজির সামনে এসে বলছে তাহের নেই আর রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমি গুনাহ করেছি, আমার ব্যভিচার হয়ে গেছে, নবী আপনি পাক করে দেন, পবিত্র করে দেন। একজন মহিলা পেটে বাচ্চা নিয়ে এসেছে, পেটটা উঁচু হয়ে গেছে, মায়েরা নবীর কাছে পেট বড় করে নিয়ে এসে বলছেন তাহের নি রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনি আমাকে একটু পবিত্র করে দেন। নবীজি বললেন ইরজিবি, তুমি ফিরে যাও, তুমি গুনাহ করেছো, জিনা করেছো, পাপ করেছো, তোমার পেটে বাচ্চা চলে এসেছে, তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, পেটের বাচ্চা তো কোনো অন্যায় করে নাই। মেয়েটা ফিরে চলে গেল, নবীজি বললেন সেদিন আসবে যেদিন বাচ্চা জন্মগ্রহণ করবে। এবার মেয়েটা বাড়ি চলে গেল, মায়েরা বোনেরা কান করে শোনে, মেয়েটা বাচ্চা প্রসব হলো, মেয়েটা কোলে করে বাচ্চা নিয়ে এসে নবীজির দরবারে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, তাহের নিয়া রাসূলুল্লাহ, নবী আপনি আমাকে পবিত্র করে দেন, পাক করে দেন, আমার বাচ্চা প্রসব হয়ে গেছে। নবীজি চিন্তা ভাবনা করে দেখলেন একদিনের বাচ্চা, একদম ক্ষুদ্র বাচ্চা, এখন বাচ্চার মাকে যদি রজম করে দেওয়া হয়তো বাচ্চাটা আর বাঁচবে না, বাচ্চা মারা যাবে। নবীজি তখন বললে ইরজিবি, তুমি ফিরে চলে যাও, যেদিন বাচ্চা খেতে শিখবে সেদিন তুমি আসবে, তুমি ফিরে চলে যাও। মায়েরা বোনেরা আমার, এই মেয়েটা আবার বিদির নিজের বাচ্চাকে কুলে নিয়ে চলে গেল। এরপরে যখন এসেছে নবীজি বলছেন ওই বাচ্চাটার হাতে রুটি ছিল, এই রুটি থেকে সাবেত হয়, প্রমাণ হয় ওই বাচ্চারা রুটি খেতে শিখেছিল। মেয়েটা বাচ্চা কুলে নিয়েছে, বাচ্চার হাতে রয়েছে রুটি, এই মেয়েটা বাচ্চা কুলে নিয়ে নবীজির দরবারে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, তাহের নি ইয়া রাসূলুল্লাহ, তুমি আমার বাচ্চা খেতে শিখেছে, নবী গো আপনি আমাকে পবিত্র করে দেন, জাহান্নাম বলে ভয় লাগছে, কিয়ামতের দিন বলে ভয় লাগছে, ইয়া রাসূলুল্লাহ পাক করে দেন, পবিত্র করে দেন, না হলে জাহান্নাম চলে যেতে হবে। এই মেয়েটার ভিতরে আল্লাহ
আল্লাহর ভয় কতটা, এই নারীটার ভিতরে আল্লাহর ভয় কতটা, সে যদি চাইতো যে আমি লুকিয়ে দিব কেউ জানতে পারবে না, দুনিয়ার কেউ জানতো না, এই মেয়েটা যদি মনে করতো বাচ্চা নষ্ট করে দিব পৃথিবীর কেউ জানবে না যে আমি গুনাহ করেছি, এরপর মেয়েটা লুকালো না, মেয়েটার ভিতরে আল্লাহর ভয় কত, নবীজি বললেন সঙ্গী সাথীরা যাও 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 এই মেয়েটাকে রোজন করে দাও। মেয়েটা বুঝতে পারছে যে তাকে রোজন করা হবে, তাকে শহীদ করে দেওয়া হবে, তাকে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়া হবে, বুঝতে পারছে, এর উপরে লুকাচ্ছে না, মতকে বেছে নিচ্ছে, কারণ এই দুনিয়া তুচ্ছ আল্লাহর ভয় তার ভিতরে ঢুকে গেছে যে আমাকে যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় আমাকে দুনিয়াতে এর বিচার করে নিতেই হবে। মেয়েটাকে রজম করে দেওয়া হলো, মা আমার বোন আমার, এই হলো আল্লাহর ভয়। কোনোদিন সুযোগ হয় নাই, কোনোদিন আল্লাহকে বলেননি, কোনোদিন টাইম হয়নি যে আল্লাহকে একটু বলবেন, আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ কত আযাব কযব দিয়ে পৃথিবীতে দেখাচ্ছে, এরপরও মানুষেরা সতর্ক হচ্ছে না। আল্লাহ বলছে বান্দা এত না ভাবা, একবার আল্লাহকে বলুন, রাতের অন্ধকারে এদিকে দেখেন, দুরিকাত নামাজ পড়ে আল্লাহকে বলুন, হাত তুলে বলুন, আল্লাহ তুমি বড় দয়ালু, আল্লাহ তুমি আমাকে দয়া করো। নবী দিয়ে একটা কথা বারবার বলতেন, আল্লাহুম্মা হাসিবুনি হিসাবাই ইয়াসিরা, আয় আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দেন, আয় আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দেন, আয় আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দেন। কেন? আল্লাহ যদি মানুষের কাছে হিসাব চান, পৃথিবীর কেউ হিসাব দিতে পারবে না, এই জন্য সে হিসাবের দিনকে স্মরণ করো, ওই দিনটাকে স্মরণ করে আল্লাহকে ভয় করো, আল্লাহর সামনে কেউ হিসাব দিতে পারবে না। এই উদ্দেশ্যে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহকে রাজি করতেই হবে, ক্ষমা নিতে হবে, বারবার বলেন আল্লাহুম্মা হাসিবুনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও, কারণ আল্লাহর সামনে হিসাব দেওয়ার মতন ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের হবে না। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, বলেছেন কি, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন কোনো উম্মত, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো মানুষ নিজের আমল দিয়ে কিয়ামতের মাঠে জান্নাত যেতে পারবে না। নবী মুহাম্মদ যখন বললেন নিজের আমল দিয়ে কেউ জান্নাত যেতে পারবে না, সাহাবীরা একটু চিন্তিত, নিজের আমল দিয়ে যদি জান্নাত না যেতে পারি তাহলে জান্নাত যাবো কীভাবে, সবাই আতঙ্কিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন পৃথিবীর কোনো মানুষ নিজের আমলের জোরে জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না, মানুষেরা আরও আতঙ্কিত। নবীজি এবার বললেন শোন, আমি বিশ্বনবীও নিজের আমল দিয়ে জান্নাত যেতে পারব না। কেন কেন? তখন নবীজি বলছেন মানুষেরা আমরা জান্নাতে যাব কিভাবে, শুনে নাও, আল্লাহর দয়া নিয়ে আমরা জান্নাতে যাব, আল্লাহ আমাদের উপরে দয়া করলেন তারপরে আমরা জান্নাতে যাব। পৃথিবীর কোন মানুষ আল্লাহর কাছে আমল বুঝিয়ে দিয়ে আমলের কোনই আমলের কারণে জান্নাত যাবে না, ওতে তোমার আমল কিসের আমল হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহকে ভয় কর, ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় কর, আর ততক্ষণ পর্যন্ত মরিও না। তা আমার আল্লাহ আয়াত নাযিল করে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমান। আল্লাহ আয়াত নাযিল করে বলছেন মরিও না, আল্লাহকে ভয় করো, হে ইমানদার আল্লাহকে ভয় করো, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না। কতক্ষণ?
ওয়ালা তামুতুন্না, মত মৃত্যুবরণ করিও না, ইল্লা তবে ওয়ান্তুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুসলমান না হবে। তাহলে আল্লাহকে ভয় করো যতটা ভয় করা দরকার, আর অতক্ষণ পর্যন্ত মরিও না, মুসলমান না হয়ে মরিও না। আল্লাহর ভয় সম্পর্কে আপনাকে আর একটা ঘটনা শোনাই, দেখবেন ইমান বাড়বে। আল্লাহর ভয় কাকে বলে দেখেন, একটা লোক একজন দুজন এই করে 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 99 জন মানুষকে মার্ডার করেছিলেন। বুখারি হাদিস আবু সাঈদ খুদরি তিন রাবি তিনি বলছেন, একজন দুজন করে করে 99 জন মানুষকে মার্ডার করেছিল। কতজন বললাম? 99। আল্লাহর ভয় কাকে বলে? এবার লোকটা যখন বৃদ্ধ, তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, এর ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, এদিকে দেখেন আমি এতগুলো লোককে মার্ডার করলাম, আমার কি বাঁচার কোনো পথ নাই? আমি এতগুলো লোক মার্ডার করলাম, আমার কি বাঁচার কোনো পথ নাই? এই লোকটা একজন আবেদের কাছে গেছে। কার কাছে গেছে বললাম? বলুন, আবেদ। আলেম আলাদা, আবেদ আলাদা। আবেদ কাকে বলে? থার্ড ক্লাস বাংলা ভাষায় যদি বলি তাহলে আপনি বুঝতে পারবেন, আমাদের সমাজে বলা হয় মুন্সি। মুন্সি বুঝেন? হ্যাঁ না বলুন? আজান দিতে পারে, কোরআনটা কোনো রকম করে পড়তে পারে, বুঝতে পারছেন? এবার আপনাদের কি বলে কথা বলেন, কি বলে? মুন্সি। এই লোকটা 99 জন মানুষকে মার্ডার করার পরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, আল্লাহর ভয়। তখন বলছে আমি কি ক্ষমা পাবো না? একজন মুন্সির কাছে ফতোয়া আনতে গেছে। একটু জোরে আপনারা বলুন, মুন্সি ফতোয়া দিতে পারবে? পারবে? পারবে না। আজকাল কিছু কিছু সাধারণ মানুষেরা কার কাছে ফতোয়া নিতে হবে সেটাও জানে না, বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে। মুন্সির কাছে যে এই লোকটা যেয়ে বলছে 99 জন মানুষকে মার্ডার করেছে, কতজন বলেন? লোকটা যেয়ে বলছেন আনা হো তোবা, এমন মানুষের ক্ষমা আছে কি? বলে কেমন মানুষ? বলে যে মানুষটা 99 জন মানুষকে মার্ডার করেছে ওই রকম মানুষের কি ক্ষমা আছে? আচ্ছা আপনারা বলুন ক্ষমা হবে? কথা বলেন আপনারা। এই লোকটা আবেদ বলছে বলো কি তুমি, তুমি 99 জন মানুষকে মার্ডার করে তুমি আমার ক্ষমা খুঁজো? না না না, তুমি 99 জন মানুষকে মার্ডার করেছো, তোমার আর কোনো ক্ষমাই নাই, তোমার বাঁচার কোনো পথই নাই, ভুল ফতোয়া দিয়ে দিল। এখন এই 99 জন হত্যাকারী বলছে যে 99 জন মানুষকে মার্ডার করে যদি ক্ষমা নাই হয়, 100 জন পূরণ হতে বাকি আছে, একজন, কজন? একজন। তখন ওই লোকটা বলছে মিয়া তুমি রেডি হয়ে যাও, ওকেও মানলো। কতটা হলো? সবাই বলুন না গা, 100। ফুল সেঞ্চুরি হয়ে গেছে, 100 জন মার্ডার করলো। এরপরও তার মন খালি ধাকাম ধাকাম করছে, এরকম এরকম করছে, কি ব্যাপার, বাঁচার কি কোনো পথ নাই? এখানে পণ্ডিতপুর মোড়ে বলা বলি করেছে, হাগো আমি 100টা লোক মার্ডার করেছি, কেউ ফতোয়া দিতে পারবে না যে আমি জান্নাত যাবো, আমার ক্ষমা হবে, এরকম ফতোয়া? তাহলে একটা লোক বলছে যে যাও চুয়াপুকুর মাদ্রাসায় যাও, ওখানে বড় বড় আলেম আছে, লালগোলা মাহাদে যাও, বড় বড় সালাফিয়াতে যাও, বড় বড় আলেম আছে, তারা ফতোয়া দিবে। বন্ধুরে আমার, হাদিসটা বলছি আপনাদেরকে, পণ্ডিতপুর থেকে মনে করেন চুয়াপুকুর 8 কিলোমিটার, বোঝানোর জন্য বলছি। এবার লোকটা ক্ষমা নিতে আসছেন চুয়াপুকুর মাদ্রাসা, আস্তে 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 রাস্তাতে আজরাইল ফেরেশতা চলে এসেছে, মওতের ফেরেশতা হাজির হয়েছে, যখন মওতের ফেরেশতা আসবে ওকে কিঞ্চিৎ পরিমাণ টাইম দিবে না। এবার আজরাইল এসে বলছে চলো চলো চলো, লে জানে কে আয়া হো, চলো চলো চলো, এবার তোমাকে যেতে হবে তোমার রবের কাছে যেতে হবে, যে দেশে আছে মজা, যে দেশে আছে সাজা, ওই দেশে তোমাকে যেতে হবে। এবার লোকটা রাস্তাতেই তার মত হচ্ছে মারা যাচ্ছে, লোকটা যখন মারা যায় ওই লোকটা তার ভূতটাকে চপুকুর গ্রামের দিকে উঁচু করে ধরে মরে গেল, জান্নাতের ফেরেশতা জাহান্নাম
রকমের ফেরেশতা এসেছে। আল্লাহকে ভয় করার কারণটা দেখেন কি গুরুত্ব রয়েছে, কি ফজিলত রয়েছে শুনেন। এবার জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা এসেছে, এসে বলছে আমরা জান্নাতে নিয়ে যাব। জাহান্নামী ফেরেশতা বলছে আমরা নিয়ে যাব। জান্নাতী ফেরেশতা বলছে তুই কেন জাহান্নাম দিবি রে, নিতে চাইছিস কেন? জাহান্নামী ফেরেশতা বলছে তুই কেন জাহান্নাম জান্নাত দিতে চাইছিস বল। বলে লোকটা তো ক্ষমা করছিল, আল্লাহকে ভয় করেছে, তুই কেন জাহান্নাম দিতে চাইছিস বল। বলে লোকটা 100 জন মানুষকে মারার করেছে। এরা ফেরেশতারা যখন আপসে গন্ডগোল করছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আসমান থেকে আহকামুল হাকিমিন তিনি বলছে, ও ফেরেশতারা তোরা থেমে যা, ও ফেরেশতা তোরা থামে যা, আপসে গন্ডগোল করিস না, আপসে মারামারি করিস না, গন্ডগোল করিস না, আমি আহকামুল হাকিমিন আজকে তোদের ফয়সালা করে দিব। কি বলছিস বল? বলে আমরা জান্নাতে দিব, আমরা জাহান্নাম দিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা চুয়াপুকুর এবং পণ্ডিতপুর গ্রামের এই ডিস্টেন্সটাকে আল্লাহ মাপতে লাগাচ্ছেন ফেরেশতাদেরকে। দেখো 8 কিলোমিটারের ভিতরে কত দূর হেঁটেছে আর কত দূর বাকি আছে। যদি বেশি হেঁটে থাকে, একটু বাকি থাকে, তাহলে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। এবার লোকটাকে ফেরেশতাদেরকে আল্লাহ মাপতে লাগালেন, মাপতে লাগিয়ে আল্লাহ পণ্ডিতপুর গ্রামকে বলছে, পণ্ডিতপুর তাবাতু তুমি পিছিয়ে যাও। পণ্ডিতপুর গ্রাম আরো পিছিয়ে গেল। এবার বলুন পণ্ডিতপুর পিছিয়ে যাওয়ার পর চুয়াপুকুর মাদ্রাসাকে বলছে, তাকাররাবিন তুমি আগিয়ে এসো। এবার এই গ্রামটা আগিয়ে গেল, পণ্ডিতপুর পিছিয়ে গেল। যেখান থেকে আসছিল সেটা যদি পিছিয়ে যায় তাহলে ওই জায়গাটা আরো বাড়বে কি বাড়বে না? বাড়বে না। ফেরেশতারা মেপে বলছে, আল্লাহ অনেক দূর হেঁটেছে, একটু গেলেই চুয়াপুকুর পেয়ে যেত। আসলে আপনারা বলুন, একটু হেঁটেছিল, বেশি হেঁটেছিল না একটু হেঁটেছিল? একটু হেঁটেছিল। আল্লাহ যেহেতু গ্রামটাকে পণ্ডিতপুরকে পাঠিয়ে দিয়েছে, এর জন্য জায়গাটা অনেক বড় হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, ও ফেরেশতারে দল অনেক দূর হেঁটেছে, সেহেতু আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম, ফাগাফার আল্লাহ আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। অতএব বান্দারে আল্লাহকে ভয় করে আল্লাহর দিকে তোমরা ধাপিত হও, আল্লাহর ইবাদত করো, যিনি তোমাকে সৃষ্টি করেছে, তোমার পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছে, এজন্য তোমরা আল্লাহর ইবাদত করো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, পরিষ্কার হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। আল্লাহ ভীরু হতে পারবে, আল্লাহ ভীরু হও, ইবাদত করো, আল্লাহকে ভয় করো, আল্লাহ ভীরু। একটা কথা মাঝখানে বলে দিচ্ছি, আপনাদের এলাকায় বিয়ে পড়া কেমন সিস্টেম আছে আমি জানি না, তবে বিয়ে পড়া অনেক মাসরুম খুতবা পড়ার পর অনেক ডিজাইনে বিয়ে পড়ানো হয়। তো যাই হোক, মাসরুম খুতবা পড়ার পর ইমাম সাহেব 3টা আয়াত পাঠ করে। কটা আয়াত পাঠ করে বললাম? 3টা। ইয়া ইউহান্না সুত্তাকু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু, 3টা আয়াত পড়ে। এইখানে আল্লাহ কি বলছেন? ইত্তাকু 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 মানে ভয় কর, ভয় কর, ভয় কর। কোরআনে একের অধিক বার বার আল্লাহকে ভয় করার কথা বলছেন। আল্লাহ বিভিন্ন নমুনা তুলে দিয়ে বলছেন, সেদিন কোনো উপায় রবে না, তোরা আমাকে ভয় কর, দুর্নীতিমুক্ত সমাজ হবে, সোনালি সমাজ হবে, আদর্শ সমাজ হবে, কেউ দুর্নীতি করবে না। এখন একটা জিনিস আর একটা বলি, জাতির মেরুদণ্ডের নাম বলেন, শিক্ষা, জাতির মেরুদণ্ডের নাম আপনারা জানেন তো, শিক্ষা। আচ্ছা বলুন, এখন যিনি থানার বড়বাবু হয়েছে একটু উত্তর দেন আপনারা, এই 5-6টা প্রশ্ন উত্তর দেন। জাতির মেরুদণ্ডের নাম কি বললাম? শিক্ষা। সবাই বলুন, শিক্ষা। এখন থানার যিনি বড়বাবু, তিনি শিক্ষিত না অশিক্ষিত? সবাই বলুন, শিক্ষিত। এরপরও দেখবেন রাস্তায় দাঁড়িয়ে 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 ভিক্ষা তুলে, চাঁদা তুলে, তুলে কি তুলে না? ঘুষ নেয় কি নেয় না? নেয় না। তাহলে শিক্ষিত মানুষ কোনোদিন ঘুষ নিতে পারে? কথা বলুন না। আপনার যত পদের স্তর রয়েছে,
সব শিক্ষিত লোকেরা রয়েছে, আর আমরা বলছি জাতির মেরুদণ্ড শিক্ষা। শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হলো, তাহলে শিক্ষা কোন দিন মানুষদের দুর্নীতি করতে সাহায্য যোগাতে পারে? পারে পারে না। তাহলে জাতির মেরুদণ্ড এক কথায় যদি বলেন ঈমান, দুই কথায় যদি বলেন তাকওয়া, আল্লাহর ভয়। কারো ভিতরে যদি আল্লাহর ভয় এবং ঈমান চলে আসে, ওই লোকটা ঘুষ খেতে পারবে, ঘুষ দিতে পারবে, অন্যায় করতে পারবে না। তাহলে কেউ যদি শুধু আল্লাহকে ভয় করে, তার সমাজের যত অপকর্ম সব সমস্যা হয়ে যাবে।